আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযানের বিরুদ্ধে গর্জে উঠল বাম সংগঠনগুলো। যৌথভাবে সরকারের এই অভিযানের প্রতিবাদ জানিয়েছে সিপিএম সহ আরও দুইটি বাম সংগঠন। এক বিবৃতিতে সংগঠনের মন্তব্য, বাল্যবিবাহ নিঃসন্দেহে এক সামাজিক ব্যাধি, এটাকে নির্মূল করার জন্য সঠিক এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, এর জন্য সচেতনতাও জরুরি। এমনকি বামপন্থী দল সংগঠনগুলি এই সম্পর্কে আম জনতাকে সচেতন করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তবে রাজ্য সরকার বাল্যবিবাহ রোধের নামে যে অভিযান শুরু করেছে তার নমুনা মোটেই যুক্তিসঙ্গত নয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার বাল্যবিবাহ বিরোধী অভিযানের নামে বর্তমানে যে ধরনের স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে, পরিচয় দিচ্ছে নিষ্ঠুর মনোভাবের, তা রাজ্যের চিন্তাশীল মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। বাম দল তিনটি রাজ্য সরকারের নির্দেশে চলা বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশি অভিযানকে ধিক্কার জানিয়েছে। শীঘ্রই এই বাল্যবিবাহ অভিযান বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনগুলো। মাত্র কয়েকদিন আগে তাপমাত্রা নেমে গিয়েছিল 4 ডিগ্রিতে। ওই সময় তীব্র শৈত্যপ্রবাহে টকটক করে কাঁপছিলেন রাজধানী দিল্লির জনগণ। কুয়াশার চাদরে ডেকে গিয়েছিল গোটা রাজধানী। দিনভর দেখা মিলত না রোদের। পরিস্থিতি বিবেচনায় স্কুল কলেজ কিছুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন আবার ভুল বদল, আচমকাই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীত উদাও, দিল্লির সেই হাঁসফাঁস করা গরম আবার ফিরে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন এখন শরৎ ঋতুর ঋতুচক্র আর নেই, তিনটে ঋতুই গ্রীষ্ম, বর্ষা এবং শীত। এই কথাটা রীতিমতো মালুম পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই যেখানে হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল, তাপমাত্রার পারদ নামছিল হু হু করে, এখন সেখানেই চড়া রোদে তাপমাত্রা চড়েছে 29 ডিগ্রিতে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। ফেব্রুয়ারিতে দিল্লিতে এত গরম পড়তে দেখা যায় না। আবহাওয়াবিদরা বলছেন সেই 2011 সালের পরে দিল্লিতে ফেব্রুয়ারি মাসে এত গরম পড়ল। গত 6 এবং 7 তারিখেও সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে ছিল। আজ আচমকাই সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। দেশের বেকারত্বের হার নিয়ে যখন মোদী সরকারকে তুপ ডাকছে বিরোধীরা, তখনই বিপুল সংস্থানের পরিসংখ্যান তুলে ধরল নীতি আয়োগ। সোমবার তাদের তরফে জানানো হয়েছে ভারতীয় উৎপাদনের সঙ্গে যুক্ত ইনসেন্টিভ পিএলআই স্কিমের সৌজন্যে অন্তত 3 লক্ষ চাকরি দেওয়া সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পিএলআই স্কিমের আওতায় দেশের মাটিতে পণ্য সামগ্রী তৈরি করা হয়। নীতি আয়োগের সিইও পরমেশ্বরন আইয়ারের দাবি, তাতেই 45,000 কোটি টাকারও বেশি লগ্নি হয়েছে, যাতে তৈরি হয়েছে 3 লক্ষ কর্মসংস্থান। এই স্কিমটিতে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট, পোশাক, ঔষধ, খাদ্যদ্রব্য, অত্যাধুনিক কেমিস্ট্রি সেল, বিশেষ স্টিল সহ মোট 14টি সেক্টরে কমপক্ষে 2 লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাজ্যবাসীর জন্য সুখবর, আজ থেকে অসমে শুরু হয়েছে পবন হংস। ফ্লাইট স্কিমের অধীনে এই পরিষেবাটি 6টি গন্তব্যে পরিচালিত হবে। পরিষেবাটি ডিব্রুগড়, যোরহাট, তেজপুর এবং গৌহাটিতে পরিচালিত হবে। প্রাথমিকভাবে পরিষেবাটি সোমবার, বুধবার এবং শুক্রবার পাওয়া যাবে। পবন হংস হেলিকপ্টার পরিষেবাও অরুণাচল প্রদেশে অদূর ভবিষ্যতে চালু হবে। হাইলাকান্দি জেলার কৃষ্ণপুরে সংগঠিত অমানবিক নির্যাতনের ঘটনার মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করল পুলিশ।
ডিজিপির নির্দেশে রাতেই দরে আনা হয়েছে নিজামুদ্দিন বরবুইয়া, তার ভাই এবং পরিবারের দুই মহিলাকে। সামাজিক মাধ্যমে তার চরম বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়তে সারা রাজ্য জুড়ে হইচই শুরু হয়ে যায়। নিন্দা, প্রতিবাদ, সমালোচনা এবং ধিক্কারে সরব হয়েছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নিজামের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে, নইলে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছে পরিষদের প্রান্ত সভাপতি শান্তনু নায়েক। চুরি করতে বাড়িতে ঢুকেছে এই অভিযোগে বিশু দত্ত নামে এক যুবককে নিজামুদ্দিন চরম নির্যাতন করেন, কখনো গড়ের ভিতরে বিছানায় ফেলে, কখনো বাইরে গাছের সঙ্গে বেঁধে, কখনো দাঁড় করিয়ে, আবার কখনো উল্টো ঝুলিয়ে যত রকমের নির্যাতন করা যায় নিজাম বিশু দত্তের উপর নির্যাতন করেছে। শেষে নির্যাতিত যুবককে বসিয়ে তার মাথার উপর প্রস্রাব করে বলে জানা যায়। দিল্লির মর্মান্তিক ঘটনার ছায়া এবার যোগী রাজ্য উত্তরপ্রদেশে। এক ব্যক্তিকে চেঁচড়াতে চেঁচড়াতে প্রায় 10 কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি, আর তাতেই প্রাণ হারান ওই ব্যক্তি। গ্রেফতার করা হয়েছে ওই গাড়ির চালককে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরের দিকে উত্তরপ্রদেশের মাথুরায় ঘটে এই দুর্ঘটনা। দিল্লির বাসিন্দা বীরেন্দ্র সিং গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন ওই ব্যক্তির মৃত্যুর জন্য তিনি দায়ী নন, অন্য কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ওই ব্যক্তি। তারপরই গাড়ির নিচে আটকে গিয়েছিল তার দেহ। গাড়িতে যে কোনো একটি দেহ আটকে গিয়েছে তা কুয়াশার কারণে বুঝতে পারেননি বলেও দাবি করছেন বীরেন্দ্র। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, যদিও মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। করিমগঞ্জ জেলার বদরপুর কেন্দ্রের মাসলি জিপিতে দুর্নীতি নিয়ে অবশেষে সরব হলেন স্থানীয় একাংশ জনগণ। মঙ্গলবার গ্রামের মানুষ সাংবাদিকদের ডেকে গ্রাম পঞ্চায়েতের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন। তাদের কথায় মাসলি জিপির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। অনেকে নিজেদের কায়েমি স্বার্থের জন্য এসব নিয়ে আজও মুখ খুলতে নারাজ। ইএনডি বাদ থেকে আনাইর হাওর পর্যন্ত নালা পরিষ্কার করার প্রকল্পের টাকাও কৌশলে লুণ্ঠন করা হয়েছে, ফলে কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে বাঙ্গা সৎসঙ্গস্থিত বিএসএফ প্লেগ্রাউন্ডের নামে প্রকল্প বাস্তবায়ন করেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে স্থানীয় জনগণ সিএম ভিজিলেন্সে লিখিত অভিযোগ জানালে তদন্তের জন্য ডিসিকে তলব করা হয়। কিন্তু কয়েকদিন পর তদন্ত তো দূরের কথা, উল্টো জানা যায় উক্ত কাজের ফাইল নাকি গায়েব হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট জিপির সমূহ দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে এলাকার সচেতন মহল আবার ডিসি সহ পিডি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।